হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব এ প্রেয়ার ফর মাই ডটার এই কবিতাটি নিয়ে, যেটা লিখেছেন ডাব্লিউ বি ইয়েটস, যিনি 1865 সালে জন্মগ্রহণ করেন এবং 1939 সালে মৃত্যুবরণ করেন। এই কবিতাটি ডাব্লিউ বি ইয়েটস তার মেয়ে অ্যানিকে কেন্দ্র করে লেখেন। এই কবিতার মাধ্যমে কবি ডাব্লিউ বি ইয়েটস আসলে তার মেয়ের যে ভবিষ্যৎ এবং মেয়েকে নিয়ে যে দুশ্চিন্তা, সেই বিষয়গুলো এই কবিতার মাধ্যমে তিনি তুলে ধরেন। তো কবিতার নাম থেকেই তোমরা বুঝতে পারতেছো যে প্রেয়ার ফর মাই ডটার তার মানে আমার সন্তানের জন্য বা আমার মেয়ের জন্য একটা প্রার্থনা। তো এই কবিতাটি ডাব্লিউ বি ইয়েটস লেখেন তার মেয়ে অ্যানি যখন জন্মগ্রহণ করেন তার মাত্র 2 দিন পরে, 1919 সালে, এবং এই কবিতাটি প্রকাশিত হয় 1921 সালে। তো এই কবিতাটি ডাব্লিউ বি ইয়েটস যখন লেখেন তখন আয়ারল্যান্ড আসলে পলিটিক্যালি খুবই ডিসঅর্ডিংয়ের মাধ্যমে যাচ্ছিল, পলিটিক্যালি ক্ষুব্ধ ছিল পুরো দেশ, এবং এই জন্যই তিনি ভাবতেছে যে এই দেশে যে ডিসঅর্ডারিং চলতেছে, যে সারা দেশে পলিটিক্যালি বিক্ষুব্ধের মাধ্যমে তার মেয়ে কীভাবে সুন্দর শান্তিতে জীবন লিড করতে পারবে, এবং এই জন্যই সে আসলে তার মেয়ের সুন্দর জীবন নিয়ে চিন্তিত। তো এই কবিতাটা শুরু হয় এইভাবে যে একটা ঝড়ের রাত, প্রচণ্ড ঝড় বইতেছে বাইরে, এবং ডাব্লিউ বি ইয়েটসের মেয়ে অ্যানি সে একটা দোলনায় শোয়া এবং তার মেয়েকে ঝড় থেকে ডাব্লিউ বি ইয়েটস রক্ষা করতেছে, প্রোটেক্ট করতেছে, এবং সে খুবই চিন্তায় পড়ে গেছে যে এই ঝড় থেকে সে কীভাবে তার মেয়েকে বাঁচাবে। এবং এরপরে ডাব্লিউ বি ইয়েটস এই কবিতায় তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করেন। তিনি বলেন যে আমার মেয়ে হবে খুবই সুন্দরী এক নারী, তার কোনো হিংসা থাকবে না, সে খুবই জটিলতাহীনভাবে জীবন লিড করবে এবং সে একেবারে সাধারণভাবে জীবন লিড করবে। ডাব্লিউ বি ইয়েটস এখানে বলে যে সুন্দরী নারীদের সাধারণত একটু হিংসা বেশি থাকে, তারা হিংসুটে থাকে, কিন্তু আমার মেয়ে সুন্দরী হবে কিন্তু তার কোনো হিংসা থাকবে না, সে সবসময় শান্তি পছন্দ করবে এবং সে কখনোই কোনো জটিলতার মধ্যে দিয়ে যাবে না, সে কখনোই অন্যান্য হিংসুক মেয়ের মতো হিংসুক হবে না। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে ডাব্লিউ বি ইয়েটস সে নিজে কিন্তু সুন্দরী মেয়েদেরকে পছন্দ করতেন না ওইভাবে, কারণ সে 1916 সালে মর্গানকে প্রস্তাব দিয়েছিল। মর্গান ছিল খুবই সুন্দরী এক নারী যাকে ডাব্লিউ বি ইয়েটস খুবই পছন্দ করত, কিন্তু মর্গান তার এই ভালোবাসাকে কোনো মর্যাদাই দিত না। তো বারবার চেষ্টা করার পরেও ডাব্লিউ বি ইয়েটস যখন প্রত্যাখ্যান হলো মর্গান থেকে, এরপরে সে বিয়ে করে এবং সেই ঘর থেকেই এই অ্যানির জন্ম হয়, ঠিক আছে। তো এভাবে তিনি বলেন যে এই যে সুন্দরী নারী থেকে সে প্রত্যাখ্যান হলো, এভাবে সে দেখেছে যে বেশিরভাগ সুন্দরী নারীরাই হচ্ছে হিংসুটে, এবং সেই জন্যই ডাব্লিউ বি ইয়েটস তার মেয়ের জন্য প্রার্থনা করেন যে তার মেয়ে যেন ওই মেয়েদের মতো এরকম হিংসুটে না হয়। তো এভাবেই কবি ডাব্লিউ বি ইয়েটস এই পুরো কবিতা জুড়েই তার মেয়ের জন্য বিভিন্ন বিষয়ে প্রার্থনা করেন। তিনি বলেন যে আমার মেয়ে খুব শান্তিতে এবং খুব সুখেই জীবন লিড করবে, এবং সে এটাও বলে যে আমার মেয়ে খুব ভালো একজন সঙ্গী পাবে এবং সেই সঙ্গীর সাথে সে সুখে শান্তিতে ভালোভাবে জীবন লিড করতে পারবে। এবং এভাবে বিভিন্ন বিষয় নিয়ে তার মেয়ের প্রতি তিনি প্রার্থনা করেন এবং এভাবেই কবিতাটি শেষ হয়। তো তোমরা এই কবিতা জুড়েই দেখলে যে ডাব্লিউ বি ইয়েটস তার মেয়েকে নিয়ে খুবই চিন্তিত, তার মেয়ের বয়স সবেমাত্র 2 দিন, কিন্তু তারপরেও ডাব্লিউ বি ইয়েটস তার মেয়েকে নিয়ে খুবই চিন্তিত, কারণ ওই সময় পুরো আয়ারল্যান্ড জুড়েই আয়ারল্যান্ড স্বাধীনতার জন্য লড়াই করতেছিল এবং পুরো আয়ারল্যান্ড জুড়েই আসলে পলিটিক্যালি বিক্ষুব্ধ ছিল দেশ, এবং সেই কারণেই ডাব্লিউ বি ইয়েটস তার মেয়ের জীবন নিয়ে খুবই চিন্তিত, খুবই উদ্বিগ্ন। তো কবিতার শুরুতে ডাব্লিউ বি ইয়েটস যে ঝড়ের কথা উল্লেখ করেন সেটা আসলে এই আয়ারল্যান্ডের যুদ্ধকে ইঙ্গিত দেয়। তো আয়ারল্যান্ডে যেহেতু ওই সময় খুবই ঝামেলা চলছিল, পলিটিক্যালি ডিসঅর্ডিংয়ের মধ্য দিয়ে দেশ যাচ্ছিল, তো সেই কারণেই ডাব্লিউ বি ইয়েটস আসলে তার মেয়ের জীবন নিয়ে খুবই উদ্বিগ্ন, খুবই চিন্তিত, এবং সেই বিষয়গুলো নিয়েই এই কবিতাটি লিখেছেন এবং এই কবিতার মাধ্যমে তিনি তার মেয়েকে বিভিন্ন বিষয়ে প্রার্থনা করেছেন। তো এই হলো এ প্রেয়ার ফর মাই ডটার এই কবিতাটি নিয়ে আলোচনা। আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা অনেকেই উপকৃত হবে। তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকো সবাই, গুড বাই।